গ্রাম হালিউরা থানা নন্দায় জেলা ময়মনসিংহ। আমি মূলত রাজনীতির সাথে জড়িত 1965 সাল থেকে। এখন আমি কিশোরগঞ্জ গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের ছাত্র। তখন থেকেই 21 ফেব্রুয়ারি আন্দোলন দেখতাম এবং গ্রামের ছাত্র হিসাবে 1965 সালেই আমি কিশোরগঞ্জে ভর্তি হই। তখন বর্তমান প্রেসিডেন্ট সাহেব গুরুদয়ালের বিবি ছিলেন, ওনার রাজনীতি থেকে আমি উদ্বুদ্ধ হয়েছিলাম বলতে গেলে। ওনার জনপ্রিয়তা ছিল, খুব দেখতাম। এরপরেই আমি জড়িত হই, ক্রমান্বয়ে ছাত্রলীগ করি এবং কিশোরগঞ্জ বয়েজ হাই স্কুল থেকে আমি 1967 সালে ম্যাট্রিকুলেশন পাস করি। এর পরবর্তীতে আমি নেত্রকোনা কলেজে পড়তাম। নেত্রকোনা কলেজে পড়াকালীন সময়ে 70 গণ আন্দোলন হয়, গণআন্দোলনে অংশগ্রহণ করি। সেখানে কোনো কমিটি ছিল? হ্যাঁ, ছাত্রলীগ কমিটি তখন ছিল না। ও কারা দায়িত্বে ছিলেন মনে আছে কিনা? নেত্রকোনা কলেজের সভাপতি, তারপরে শামসুদ দোহা, আব্দুল জার আহমদ, জামাল উদ্দিন, শহীদ ভাই, এরশাদুর রহমান নেতৃত্বে ছিল। আর মেনন গ্রুপ, মতিয়া গ্রুপ, দুইটা গ্রুপই ছিল। তুলিক বাদে ছাত্র ইউনিয়ন যেটা মতিয়া গ্রুপ, এটার কিছুটা প্রভাব ছিল, আর মেনন গ্রুপের তেমন প্রভাব ছিল না। আবার পুনরায় রানা সিরাজ কলেজে ভর্তি হই। সিরাজ কলেজে পুনরায় ভর্তি হয়ে আমি যখন ফর্ম ফিল আপ করছি ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী, তখন মুক্তিযুদ্ধ শুরু হয়। তখন মুক্তিযুদ্ধের প্রতিরোধ আন্দোলন যেটা হয়েছিল, এই গণজোয়ার লাঠি শিশুটা নিয়ে গণমিছিল যেটা হয়েছিল, এই ডেইলি গণমিছিল হইতো, গণমিছিলের নেতৃত্ব দিতেন রফিক উদ্দিন ভূঁইয়া। আর আমাদের সমসাময়িক ছাত্রদের মধ্যে থেকে এখন তো সবার নাম স্মরণ করে না, স্মরণ করে তারপরে নাজিম ভাই নাম মনে করে, উনি নেতৃত্ব দিতেন। নাজিম ভাইয়ের সাথে এই হাসিম ভাইয়ের কথা মনে করে, উনি বোধহয় যুবলীগ করতেন। তারপরে বর্তমান মন্ত্রী আমার বোধহয় এয়ারমেট ছিল এই সৈয়দ আশরাফ, উনি ওনাকেও দেখছি মাঝে মধ্যে এই নেতৃত্বে থাকতে। তারপরে স্বপন সরকার, উনি ছাত্রলীগ করে না, রাজনীতি সক্রিয় না, তার নেতৃবৃন্দের মধ্যে এই শামসু ভাই, তার যে গরিব ফুলপুরে অ্যাপি ছিল ওনার কথা স্মরণ করে ওনাকে সক্রিয় দেখছি। এই তাছাড়া ইমান আলী সাহ, সুলতান উদ্দিন আহমেদ, এদেরকে আমরা টাউন হলে মিটিংয়ে উনি সক্রিয়ভাবে রাজনীতি করতে দেখছি। আর অনেক কিন্তু হয়তো ছিল দেখছি, আমার স্মরণ নাই, যেহেতু আমি ময়মনসিংহ নতুন ভর্তি হয়েছি, এতটা স্মরণ থাকার কথা না, আমি স্মরণ করতে পারতেছি না, নেত্রকোনার স্মৃতিটা আমার বেশি ভাসে। যাই হোক, এখান থেকে আমি এই যুদ্ধে অংশগ্রহণ করছি। আমি প্রথম যুদ্ধে অংশগ্রহণ অনেকবার চেষ্টা করছি, নেত্রকোনাতে বর্ডার ক্রস করতে চেষ্টা করছি, যেতে পারি নাই, ব্যাক করছি, বাড়িতে আসছি, আবার পুনরায় আমি ক্রস করিয়া এই শিববাড়ি দিয়ে গিয়ে, নৌলাগিরি দিয়া, এই ট্যাংরাটিলা দিয়ে গিয়ে আমি বর্ডার ক্রস করছি। বর্ডার ক্রস করার পরে ওই দিক দিয়ে আমি হাঁটতে হাঁটিয়া ডিমাপাড়া দিয়ে গিয়া বারেঙ্গাবাড়িতে গেছি, যেটাকে ডালু নামে পরিচিত। সেখানে একটা ইয়ুথ ক্যাম্প ছিল, সেই ইয়ুথ ক্যাম্পে আমি গিয়া, ইয়ুথ ক্যাম্প মানে ট্রানজিট ক্যাম্প, সেখানে আমি দুই দিন ছিলাম, বা দুই দিন না বেশি হইতে পারে, এতটা স্মরণ নাই। এটা প্রিন্সিপাল মতিউর রহমানের দায়িত্বে ছিলেন, বর্তমান ধর্মমন্ত্রী বাংলাদেশের, উনি দায়িত্বে ছিলেন, উনি আমাদেরকে লিড দিয়েছে যথেষ্ট আদর যত্ন করে, আমাদেরকে বিশেষ করে ময়মনসিংহ লোক হিসাবে, ওনার কলেজের ছাত্র হিসাবে আমাকে একটু স্পেশাল দেখছি, এই ট্রেনিংয়ে পাঠাইছি। এরপরে তুরা গিয়ে ট্রেনিং দিছি, তো তুরা ট্রেনিংটা সম্ভবত কবে শুরু করছিলাম আমার মনে নেই, তো 18 আগস্ট আমার ট্রেনিংটা কমপ্লিট হয়েছে। এটা এই জন্য স্মরণ আছে, আমাদের যে মুভমেন্ট অর্ডারটা ছিল কোম্পানি, এটা দিয়ে লেখা ছিল যে গ্রুপ নম্বর 8 এন্ড 9 উইল মুভ ফর আকাশশ্রী উইথ মেজর কুকীর্তি। এই কথাটা আমার মনে আছে, মেজরের নাম ছিল কুকীর্তি, আকাশশ্রীকে আমাদের টাস দিয়ে পাঠানো হয়েছিল, কিন্তু যে আকাশশ্রীর নাম ইন্ডিয়ান ভারতীয় ম্যাপে আকাশশ্রীর নাম ছিল, নামটা ছিল, কিন্তু এটা মূলত মদন থানা, বর্তমান মদন থানা, এটা আকাশশ্রী হওয়াতে আমরা বুঝতে পারিনি।
যাই হোক, অনেক কষ্টে আমরা ভিতরে অনেক কাহিয়া নিয়ে আসি। ইন্ডিয়ান আর্মি যারা আছে তারা আমাদের বর্ডার বন্ধ দিয়ে আসছে। মূলত 8 এবং 9 দুইটা গ্রুপকে একত্র করিয়া একটা কোম্পানি করে দিয়েছিল। 8 নম্বর গ্রুপের কমান্ডার ছিল শামসুল আলম মোহনগঞ্জ বাড়ি, আর 9 নম্বর গ্রুপের কমান্ডার ছিল মুক্তুল হোসেন নান্দেল বাড়ি। আমি 9 নম্বর গ্রুপের প্লাটুন কমান্ডার ছিলাম, এর চার্জ আমি ছিলাম, যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং করে ট্রেনিং দিছি। ওইখান থেকে আমরা নৌকা যুগে বিভিন্নভাবে যে আমরা মদনকে পড়ছি, যেটা আকাশশ্রী। তো মদন যাওয়ার পরই মদন যাওয়ার পথে আমাদের ধরমপাশা হল করতে হয়েছিল। ধরমপাশা যখন হল করি তখন পাঞ্জাবির একটা গ্রুপ রাজাকাশ আমাদেরকে অ্যাটাক করতে চেষ্টা করছে। ধরমপাশা আমরা আক্রান্ত হই নাই, পাঞ্জাবির আসে না, আমরা যথাসময়ে গিয়া মদন গিয়া পড়ছি। আমাদের গ্রুপের আগে অন্যরা আগে পড়ছি। মদন যাওয়ার সাথে সাথে আমরা পাঞ্জাবিদের আক্রান্ত হইলাম। পাঞ্জাবির আক্রান্ত হওয়ার পরে একটা তুমুল যুদ্ধ হইল মদন, অনেক কম যুদ্ধ হয়েছিল, একদিন বা দেড় দিন হতে পারে। এই যুদ্ধে আমি পায়ে আহত হয়েছিলাম, আমার ডান পায়ে গুলি লাগছিল হালকা। এই যুদ্ধে কদ্দুস নামে একজন মুক্তিযোদ্ধা আমার গ্রুপেরই, সে মারা গেছে। যুদ্ধটা এত তুমুল হয়েছিল, আমরা মনে করি যে পাঞ্জাবিরা বোধহয় প্রায় ভাগিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু পরবর্তীতে আবার আমরাই শুনছি, ওই এলাকার লোকেরা শুনছে যে হটো হটো হটো, এটা প্রায় মানুষে বলছে। কিছুক্ষণ পরে একটা হেলিকপ্টার আসলো, হেলিকপ্টার এসে যখন চক্কর দিল আমাদের উপর দিয়া, তখন দেখলাম যে তারা আবার বিপুল বিক্রমে আবার ব্যাক করে আর যুদ্ধ করা শুরু করলো। তখন বিপুল বিক্রমে শুরু করলে আমরা ভয় পেয়ে গেলাম, যেহেতু ট্রেনিং দিয়ে আসছি, ফার্স্টেই এই যুদ্ধে আমরা পড়ে গেছি। হেলিকপ্টারের সাথে আমরা ভয় পাইলাম। আমাদের তো এয়ার সাপোর্ট আসছে, আমাদের এয়ার সাপোর্ট ছিল না, তাদের এয়ার সাপোর্ট আসছে। এবং তখন আমরা মনে করলাম প্রচুর গোলাবারুদ দিয়েছে, আর হেলিকপ্টার দিয়ে বোধহয় সেলিং অথবা বোমিং করতে পারে। আমরা তো স্বল্প ট্রেনিং, এত ধারণা ছিল না যে সে হেলিকপ্টার দিয়ে বোমিং করা যায় না, এই ধারণাটা আমাদের ছিল না। আর আমাদের মুক্তিযোদ্ধার অর্ধেক ছিল, আর অর্ধেক আমাদের কোম্পানি কমান্ডারদের কাজী আলম, সরি ফোর্স কমান্ডার কাজী শামসুল আলম, তাদেরকে নিয়ে মোহনগঞ্জ অ্যাটাক করতে চলে গেছিল। আমরা মদন অর্ধেক ছিলাম, যার ফলে আমার শক্তিটাও কম ছিল। যাই হোক, যুদ্ধের শেষে আমরা পিছু হটলাম। পিছু হটে গিয়া দেওশুল্যা গ্রামে, মদন থেকে একটু দূরে দেওশুল্যা গ্রামে আঞ্জু মিয়ার বাড়িতে, যে আঞ্জু চেয়ারম্যান, পরবর্তী দিবুদের চেয়ারম্যান হয়েছিল, আমরা এই হোল্ড করলাম বা হাইড আউট বলা যায় এটাকে। তখন কি মোহনগঞ্জ থেকে আমাদের শামসুল আলম আসলো, এসে আমাদের ধমক দিল যে তোমরা কেন পিছু হটলাম, তোরা নদীর ওই পারে ছিল তারা, তোমরা নদীর ওই পারে ছিল, যুদ্ধ চালিয়ে যেত। আমরা বললাম যে আমরা তো সেলিংয়ের বয়ে, যে বোকা সেলিং কি এই হেলিকপ্টারে সেলিং করা যায় নাকি, তা তোমরা কেন হটলাম পিছু হটা, ঠিক আছে। তখন পাঞ্জাবিরা দখল করলো, মদন দখল করলো, আমরা মদন দিকে আমাদের টাক দিয়ে আমাদের গোলাবারুদ যেহেতু শেষ হয়ে গেছে, যে চলো আমরা আবার একটা হাইড আউটে গিয়ে আমি গোলাবারুদ নিয়ে আসি। কাজী সালাম শামসুল্লাহ নিয়ে আমরা মহেশকলা একটা হেলথ ক্যাম্প ছিল, এইদিকে রওনা দিলাম মহেশকলার দিকে। রওনা দেওয়ার পরে আবারও গিয়া এই ধরমপাশা হোল্ড করলো। তো ধরমপাশা হোল্ড করার পরে একদিন পরে খুব ভোরে মোহনগঞ্জ থেকে পাঞ্জাবিরা প্রচুর পরিমাণ পাঞ্জাবিরা দেখা এসে আমাদেরকে ঘুমন্ত অবস্থায় আমাদেরকে আক্রমণ করলো। আক্রমণ করলে আমরা যেখানে আমি ছিলাম থানা হেডকোয়ার্টারে থানার সাথেই, আর আমাদের গ্রুপ এর মধ্যে তোর মধ্যে অনেকেই জীবিত আছে, ঈশ্বরগঞ্জের চেয়ারম্যান হাবিবুর রহমান হলুদ, সে ছিল একটু দূর 3 মাইল দূরে তার গ্রুপ সহ, তাদেরকে ক্রস করিয়া আমাদের আমাদের দিকে আসা শুরু করছে। ওর পাঞ্জাবিরা বুঝতে পারে নাই যে এখানে মুক্তিযোদ্ধা আছে, তার তাদের টার্গেট থানার দিকে। তা আমরা তো থানাতে আসি, আমাদের ওই গ্রুপটাকে ক্রস করিয়া তারা আমাদের দিকে আসা করছে, তা আসতে আসে আমাদের আক্রমণ করতেছে। তখন হলুদ গ্রুপ তারা মনে করলো এদেরকে তো ঘুমন্ত অবস্থায় মারবে, হলুদ উল্টা ভাই গুলি শুরু করলো। তখন আমরা দুই দিক থেকে ফায়ার করতেছি পাঞ্জাবিরা মধ্যে, তো পাঞ্জাবিরা আবার দুইটা ভাগ হইয়া থানার দিকে গুলি করতেছে, আরেকটা ভাগ পিছনের দিকে গুলি করতেছে। তখন এই দিকের ফায়ারটা তারা এম্পেসাইজ করলো ওই দিকে পিছনের দিকে, পিছনের দিকে আবার ব্যাক করিয়া তারা যখন আক্রমণ শুরু করলো তখন তারা বেকায়দা করে গেলো। তখন তাদের হলুদের সাথে এলএমজিদের সাপোর্ট ছিল, মানে এলএমজি হেল্পার ছিল আব্দুল ভাই, আমার কোম্পানি মুক্তিযোদ্ধা, মানে এক কোম্পানি মুক্তিযোদ্ধা ছিল আমরা সবাই। আব্দুল ভাই মারা গেল, শহীদ হইল। মারা যাওয়ার পরে এখান থেকে হলুদরা অনেক
কষ্ট করিয়া প্রাণ রক্ষা করলো, কেউ পাগারের নিচে জার্মানির নিচে লুকায় থেকে, কেউ হাউস সাঁতরায় আয় বাবদ প্রাণ রক্ষা করলো, কেউ বস্ত্র হারাইলো। যাই হোক, আমরা সংখ্যায় কম ছিলাম, আর অলৌকিকভাবে আমার সামনে দিয়ে পাঞ্জি বেড়ে গেল। এটা সবচেয়ে আমার জীবনের স্মরণীয় ঘটনা। আমার পিছনে স্টেন গানটা ছিল, স্টেন গানটা পিছনে দিয়ে দাঁড়াই দিচ্ছি, তো পাঞ্জাবির এইভাবে তিনটা বোধ পাঞ্জাবি ছিল আর রাজাকার ছিল বেশি, আমার সামনে দিয়ে এইভাবে ঘুরে গেছে। তো ড্রেসটা ছিল আমার সবচেয়ে মজার ব্যাপার, আমার গেঞ্জি ছিল আর এর মধ্যে লুঙ্গি পরা ছিল। পিছনে স্টেন গানটা থাকাতে ওরা লক্ষ্য করে নাকি, কিন্তু আমি লুকাইও না, স্টেন গানটার পিছনে তারাই আমি আর আমি আইসি ভঙ্গিতে তারা এসেছি। তখন দেখা গেলো যে আমার সামনে দিয়ে ঘুরে ব্যাক করে যাইতেছে। ওরা আমাকে মনে করলো এটা বয়স কম বলিয়া, প্লাস গেঞ্জি গায়ে দেয় লুঙ্গি পরা দেখে মনে করলো না মুক্তিযোদ্ধা, কিন্তু ভালো করে তাকাইলো না যে আমার পিছনে একটা স্টেন গান আছে। এটা দেখলো না, মনে করছে লাঠি শুটের মধ্যে গুরু রাখার লাঠি শুটে হবে, আমার সামনে দিয়ে চলে গেছে। এর কিছুক্ষণ পরেই পিছন থেকে আসলো আমাদের কমান্ডার মুক্তভাই, চণ্ডীমশাই স্কুলের শিক্ষক হিসাবে রিটায়ার করছে গভর্নমেন্ট স্কুলে, এখনও জীবিত আছে, শারীরিক অবস্থা তেমন ভালো না, তো জীবিত আছে। উনি দৌড়তে দৌড়ে আসে, বললো তুমি এখনো বেরিয়েছো, কিন্তু ফানজীবীরা তো গেলো সামনে দিয়ে তোমার তাড়াতাড়ি। তখন আমরা গিয়ে হাওড়াতে গিয়া নৌকা করলাম, হাওড়াতে গিয়া নৌকা করিয়া এনে যখন আমরা উঠলাম, এইদিকে তারা ছিল, আমরা নৌকায় উঠলাম। নৌকায় উঠতে যাওয়ার সময় আমাদেরকে ক্রস করিয়া ফানজীবীরা যে মোটর সেল করছে, মোটর সেলিং মোটরটা যায় এইভাবে এইভাবে গিয়া এইভাবে করে অ্যাঙ্গেলের মধ্যে আমরা পড়ছি, আমাদেরকে আউট করে গিয়া পার হয়ে গিয়া গুলি পড়ছে। যারা হাল চাষ করতেছে এরকম লোক গুলি করছে, খেতে কাজ করতেছে এরকম লোকের এটা সেল করে গেছে, আমরা মধ্যে পড়ছি। তোর মধ্যে একটা মেয়ের হাতে সেল লাগছিল, মালতি নাম, আমার নামটা এখন স্মরণ আছে, মালতির নাম, যে সেলটা লাগছিল। তখন গ্রামবাসীরা বললো যে এক কাজ করেন, আপনার অন্তত এই মেয়েটাকে নিয়ে যান ভালো চিকিৎসা দিয়ে, এখানে তো ভালো চিকিৎসা নাই, আপনার ইন্ডিয়া যাইতেছেন, মেয়েটাকে নিয়ে যান ভালো চিকিৎসা দিয়ে। তো মালতি গিয়ে আমরা নিয়ে গেলাম ইন্ডিয়াতে, গিয়ে চিকিৎসার ব্যবস্থা করলাম। আর আমরা এই গেলাম মহেশখলা, এই মহেশখলা বাজার, দুই বাজার, ইন্ডিয়ান বাজার, টান বাজার বলে, নওয়া বাজার বলে, যেটা বাংলাদেশের বাজার এটাকে বলে নওয়া বাজার, আর ইন্ডিয়াটাকে বলে টান বাজার। তো দুই বাজার মিলিয়ে আমরা মুক্তি উদ্ধার থাকতে শুরু করলাম। কাজী আলম গেলো, এর কাজী আলম আসলো, আসা ওইখান থেকে আমরা তো এই মহেশখলা থেকে বিভিন্ন গ্রুপে গ্রুপে বিভিন্ন অপারেশনে মুক্তি উদ্ধার গেলো। যেহেতু আমি পায়ের মধ্যে আমার গুলি লাগছিল, ব্যান্ডেজ করা ছিল, আমি তৎকালীন সময়ে তেমন কোনো অপারেশন, ছোটোখাটো অপারেশনে যাইনি। ইতিমধ্যে কাজী আলম গেল তারাইল যুদ্ধে, তো তারাইল যুদ্ধে গিয়ে কাজী আলম আহত হইল। আমাদের কাজী আলম আহত হইলে কাজী আলম তখন চিকিৎসার জন্য ভারতে চলে গেল। ভারতে চলে যাওয়ার পরে নেতৃত্ব ছিল কোম্পানি টুআইসি ছিল ঈশ্বরগঞ্জের, মারা গেছেন উনি আব্দুল সালাম, মুচুয়া সালাম বললেই সবাই চিনে, মনসিং সালাম মারা গেছে, মারা গেছে মুচুয়া সালাম বললেই সবাই ইচ্ছার থেকে চিনে। তো সালাম ভাই নেতৃত্ব ছিল, তো সালাম ভাই তো কোম্পানিটা তেমনভাবে লিড দিতে পারে নাই, কাজী আলম চিকিৎসার জন্য চলে যাওয়ার পরে লিড দিতে পারে নাই, আমাদের কোম্পানির মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল। তখন প্রত্যেক থানার মুক্তিযোদ্ধারা ইন্ডিভিজুয়ালি প্রত্যেক থানায় যাওয়া শুরু করে দিল। নান্দাইলের মুক্তিযোদ্ধারা এসে বললো, নান্দাইলে আমি আর মুক্তি ভাই আসতে পারলাম না, নান্দাইলে আসতে পারলাম না, এই কারণে আমার বস্ত্রটার সাথে ছিল না, এই মহেশখলা ছিল। আবার আমরা যারা বিচ্ছিত বা এরকম মুক্তি উদ্ধারা আছে তাদেরকে নিয়ে আমরা প্ল্যান করলাম মদন আক্রমণ করবো, যে মদন আমরা হারিয়ে আসছি। বিভিন্ন মুক্তিযোদ্ধার গ্রুপের মুক্তিযোদ্ধাকে নিয়ে বিচ্ছিন্ন অবস্থায় যারা ছিল, এক এই গ্রুপের মাহবুব আলম কোম্পানি, কাজী আলম কোম্পানি, তো আমরা ছিলামই, তারপরে হজরত আলী মাস্টার, ইলিয়াস উদ্দিন, এরকম নজরুল ইসলাম কোম্পানি, এরকম বিভিন্ন কোম্পানি, অনেকগুলি কোম্পানি এদের বাটি এলাকায় রান করতেছিল। ওই কোম্পানির অনেক জনকে আমরা নিয়ে, আমরা 17 জন এই বিচ্ছিন্ন অবস্থায় যারা ছিল 17 জনকে নিয়ে আমরা মদন আক্রমণ করলাম, আমরা পরিকল্পনা করলাম। সেটা বুলবুল চৌধুরী অথবা কুলকুল চৌধুরী নামটা এরকমই হইতে পারে, অন্য নাম হয়তো মাখন চৌধুরী বলে একজন ছিল, ফতেপুর, গ্রামের নামটা ফতেপুর। এটার পাশে হইল হাসিরা, এই হাসিরা থেকে আমরা শুরু করলাম এই এটার নেতৃত্ব। তিনজনের নেতৃত্বে ছিলাম মুক্তভাই, মুক্তুল হোসেন আর শামসুল আলম, মোহনগঞ্জের, এখনো জীবিত হয়, সবাই আমরা জীবিত আছি, আমিও ছিলাম, আমি প্লাটুন কমান্ডার, তার গ্রুপ কমান্ডার। নেতৃত্ব নিয়ে আমরা খুব ঘুরে চতুর্দিকে ঘেরাও গিয়ে মদন এই আক্রমণ করলাম খুব ভোরে। তো মদনের লোক যারা আসে তখন ছিল মদনের, তারা
আমাদেরকে দিতে চাইব। বলল যে আপনারা যদি এইভাবে যুদ্ধ করেন বা অ্যাটাক করেন, অ্যাটাক করে আপনি যদি চলে যান তো পাঞ্জাবিরা এসে আমাদেরকে কুড়াইয়া ফেলবে, আমাদেরকে মেরে ফেলবে। তো আমরা বললাম যে না, আমরা এ করব, আমরা মরণ পর্যন্ত আমরা আসি যুদ্ধ চালাই। তখন গ্রামবার এসে আমরা সবাই আমাদের সাথে লেগে পড়লো, তারা দাও লাঠি সরল বললো যাদের দেশি অস্ত্র আছে সব নিয়ে বলে আমরা আমাদের সাথে আসি। পরে পরে আমাদের সাথে তারা থাকলো, খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো। তা আমরা গিয়া সামনে গেলাম, কিছু দূর অগ্রসর হয়ে পূর্ব দিক থেকে মদনের পূর্ব দিক সাইডটা দিকটা মনে হয় পূর্ব দিকেই হবে সম্ভবত, যে গ্রামটার নাম ছিল মানে আমরা ধনগাঁও একটা গ্রাম থেকে এসে উঠলাম, এদিক দিয়ে উঠলাম। এটা উচিত পূর্ব দিয়ে বলে সম্ভব উচিত পূর্ব বলে উচিত গ্রামের সাইড থেকে আক্রমণ করলাম, অন্য গ্রুপকে পাঠিয়ে দিলাম এই ওই দিক দিয়ে দেওয়ার জন্য। মাজিদপুর সাইডে দিয়ে মাজিদপুর বুধে বলে ঢাঙ্গিপুর সাইডে দিয়ে পাঠাইলাম, কুলসির সাইডে দিয়ে আমরা গেলাম না, এটাকে অফ রাখলাম, মানে এদিক দিয়ে কোনো দিকে যাওয়ার সুবিধা নেই। এই তিন সাইড থেকে আমরা আক্রমণ করলাম, তা আক্রমণ করে ডেন্ডু তালিকদার এই বাড়িতে একটা ভাঙ্কার করলাম, এলএমজি পোস্ট করলাম। এই ঘরটা এখনও আছে, এখানে একটা বাঙ্কার, পরবর্তীতে সাইডে দিয়ে একটা বাঙ্কার করছিলাম, সেটা বোধ হয় কুলিয়াটি সম্ভবত সহনির্ভর, মানে এই ডেন্ডু তালুকদারের মেয়ের জামাইয়ের বাড়িতে। সাত দিন আমরা যুদ্ধ চালাই গেলাম, এটা আমরা আমরাও অ্যাডভান্স হই না অগ্রসর হই না, পাঞ্জাবিরাও বাঙ্কার থেকে বের হয় না, এইভাবে যুদ্ধ গোলাগুলি করা হয়। সাত দিনের মতো হবে গোলাগুলি করলাম। এটা নভেম্বরের আগের ঘটনা, নভেম্বরের আগের মাসের ঘটনা, নভেম্বরের ফার্স্ট উইকে এক দুই তিন তারিখ ঘটে ছয় তারিখ গিয়ে আমরা এই থানা ধর ইয়ে করলাম, দখল করলাম, পাঞ্জাবিরা চলে গেলো। তখন এই উপর দিক থেকে খবর আসলো, লোকজন খবর আসে বলতেছে আপনারা যুদ্ধ করতেছে পাঞ্জাবিরা যদি ভাগিয়ে গেছে। তখন কনফার্ম হইতে পারলাম না যে তারা কি আমাদের লোক না পাঞ্জাবের লোক না রাজাগারের লোক, কনফার্ম হইতে পারলাম না। তখন আমরা একটু যুক্তি কৌশল যুদ্ধ করি, যুদ্ধের একটা কৌশল বলতেছে এখন। তখন আমরা তিনজন গেলাম, আমি হাশেম মুতালিক, তিনজন মুক্তিযোদ্ধা, মানে আমরা রেডি হলাম। আমি রাখালের বেশে, আমি আমার একটা গেঞ্জি পরানো, একটা লাঠি হাতে, একটা কোমরে একটা গামছা, আমি ফার্স্টে যাইতেছি, আমার পিছনে যাইতেছিল হাশেম। হাশেম একদম মূর্খ, নিরেক মূর্খ, কিছুই বোঝে না, মূর্খ কিন্তু গোয়ারের মতো। সে আমার সাথে, তার হাতে একটা গ্রেনেড, আমার হাতে খালি হাত, আর কিছু দূর আছে ছিল মোতালিক এসএলআরশো, মানে যদি আমরা অ্যাটাক হইতে এসএলআর দিয়ে গুলি করে আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসবে। আমি কনফার্ম হয়ে দিতে পাঞ্জাবের সত্যি সত্যি গেছে না গাপটি মেরে আসে। তখন আমরা ওই দিতে গেলাম আব্দুল বারিক তালুকদার, আব্দুল বারিক তার ছেলেকে দু বছর ছেড়ে মনে হয়েছিল পরবর্তীতে শুনছি। এই বারিক তালুকদারের বাড়ির কাছে গেলাম, কিন্তু বারিক তালুকদারের বাড়িটা নাই, না বাড়িটা আছে সরি, কিন্তু ঘর টোট নাই, সমস্ত কিছু সমান করিয়া ঘর ভাঙিয়া এই টিন দিয়ে নিয়ে ওরা ভাঙ্কার করছে। 65টার মতো ভাঙ্কার আমরা পাইছি, এই ভাঙ্কার করছে, বাঙ্কারের এই দিক থেকে ঢুকলাম, ঢুকে আসতে আমরা ঢুকতেছি, দেখলাম বাড়ির ঘরে কোনো ঘর টোর নাই। তখন এই বাঙ্কারের এই দিকে ঢুকছি, ঢুকতেছে একটা বাঙ্কারের মধ্যে গিয়ে হাসেন তো মূর্খ গিয়া গ্যানেট মারি দিছে বাঙ্কারের ভিতরে, ঘুম করে শব্দ হয়েছে। তাই বললাম যে ও শব্দ করলাম, যদি শব্দ করলে যে ঘুম করে দেয় একে দিলাম মারিয়া, তো মারিয়া দেয় একে দৌড় দিচ্ছে, দৌড় দেওয়ার পর কিছু দূর গিয়ে দেয় রক্ত পড়ে গেছে, যে আমরা গুলি গুলি ছুটছি পাঞ্জাবিরা মারা গেছে, রক্ত গুলি লাগছে এইটার রক্ত একবার পাঞ্জাবিরা নাই। তিনজনে একসাথে আস্তে আস্তে হাঁটিয়ে গিয়ে থানায় উঠলাম, থানায় উঠতে দেখি যে ওই পারে তিন চারটা ছেলে আমাদের সে মতো বয়সেরই এবার দাঁড়ায় গেছি নদীর ওই পারে, ওই পার থেকে আমাদের দাঁড়ায় বলতে আপনারা কারা, বললাম আমরা মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা বলার সাথে সাথে ওরা ঝাঁপাই বললো নদীতে, ওরা বুঝতে পারলো যে আমরা মুক্তিযোদ্ধের লোক পাঞ্জাবির লোক না। তো ওনারা আসলো, এসে আমাদের সাথে জয়েন হলো। জয়েন হওয়ার পরে উঁচা একটা বাঙ্কার ছিল, এটা সবটা যে প্রধান বাঙ্কারটা ছিল এটা স্টেট দেখা যেত, এই স্টেট দেখা যাওয়ার সময় আমরা বাঙ্কারের উপরে উঠিয়া, এই যেমন লাঠিটা ছিল আর যে এটা ছিল ওই যে গামছাটা এটা মাথার মধ্যে উড়াইয়া আমি বুঝাইতেছি যে আমরা থানায় উঠতে পড়ছি। তখন ওরা ভাবতেছে, মুক্ত ভাইরা ভাবতেছে যে গেলো মাত্র তিনজন, এখন নাচানাচি করতেছে সাত আষ্টজন, তাহলে এটা কী হইল? তো তারা ভাবছে কি রাজাকার রায় বোধহয় মুক্তিযোদ্ধা সাজিয়ার জয় বাংলা স্লোগান দিতেছে, জয় বাংলা স্লোগান দিতেছে, আমরা গেলে আমাদেরকে অ্যাটাক করে। তো তারা ছয় সাত মনে করে আর বিপুল উদ্যমে গুলি ছড়া শুরু করলো, লাইলে দিদের বাস মারতেছে। তখন বাসের গুলি দূরত্ব থেকে তো আমাদের কাছে যে শু শু করে যাইতেছে,
তুনা আমি বুঝলাম, অন্যরা বুঝলো না যে গ্রামের যারা লোক ছিল গ্রামবাসী ওরা আর বুঝতে পারলাম, তাই বুঝতে পারলাম যে ওরা ভুল বুঝছে। তো আমি সবাইকে বললাম তোমরা বাংকারে নিচে যাও, ওরা ভুল বুঝতেছে, গুলি গুলি ছুটতেছে। তখন আমি ওরা সবাই নিচে দিয়ে গামছার আগে এই কাঠির মধ্যে মানে লাঠির শলা বলে আর কি, লাঠির মধ্যে গামছাটা বান্ধিয়ে ঘুরাইলাম আর কি বাংকারে উঠতে। তখন ওরা মনে করলো যে আমার গেঞ্জিটা দেখতে চিনতে পারলো যেটা আমাদের লোক। তখন ওরা আবার তখন আসা শুরু করলো, তখন গুলি উপর দিকে ছুটতেছে আমাদের দিকে না। তখন ওরা বুঝতে পারলো আমি, তখন ওরা আসছে, ওরা এসে আর অন্তঃসাল জয়েন করছে কৃষ্ণ গান, মানুষও আসতে যাবে, আশেপাশে মানুষ ছিল না গ্রামে, অনেক দূরে চলে গেছিলো যুদ্ধের সময়। তখন সবাই আসলো, আস্তে আস্তে আসা শুরু করলো, আসার পরে মানুষ জমা হইলো, জড়ো হইলো, জড়ো হইলো, আমরা পাইলাম একটা কবর, মানে একটা নিউ কবর পাইলাম। এরপরে আবার ইন্ডিয়াতে গেলাম, ইন্ডিয়াতে যাওয়ার পরে অন্য আরেক ক্যাপ্টেন হামিদ আসলো, মূল নাম ছিল শিমুল্লিয়া খ্যাত মেজর মতিউর রহমান, তার নামটা মূলত মেজর মতিউর রহমান কিন্তু ক্যাপ্টেন হামিদ নামের ছদ্ম নামে পরিচিত ছিল। আর একটা গ্রুপ আসলো ওই কেন্দ্র আরেকজন উকিল অ্যাডভোকেট মুক্তিযোদ্ধার সাফায়েত আহমদ খান, নেত্রকোনার এমপি হয়েছিল, যিনি জাতীয় পার্টিরদের এমপি হয়েছিল খসরু ভাই, এই খসরু ভাই আসলো, আর এর মুক্তিযোদ্ধার আসলো দুইটা গ্রুপ, তারা ওয়াইল্ডনেস সহ ওয়াকিটক সহ আসলো। ক্যাপ্টেন হামিদ আসলো, ক্যাপ্টেন হামিদ আসে টাস দিল, এন আবার বাবু মন্নান একটা বিদ্রোহ গ্রুপ ছিল আমাদের ময়মনসিংহের, সেই গ্রুপটা ছিল বিডিআরের। বাবু মন্নানকে কাদের সিদ্দিকির সাথে একটা যে সত্য কথা বলতেছে, কাদের সিদ্দিকির তাদের গোটে গন্ডগোল হয়ে যাওয়ার ফলে বাবু মন্নানকে ইন্ডিয়াতে অ্যারেস্ট করছিল, এটা কাদের সিদ্দিকির হাত ছিল তারা বলে আর কি। তো তারা বাবু মন্নানকে অ্যারেস্ট হওয়ার পরে তিনি যারা ছিল মুজাফর, একজন নাম মনে আছে মুজাফর মারা গেছে, আরও অন্যান্য চানিয়া লেবু কিছু সংখ্যক নাম আমার স্মরণ আছে আর কি, সৈনিক ছিল বিডিআরও ছিল, ওরা জিত করলো, একটা কমান্ডো ট্রেনিং দেয় তারা ইন্ডিয়া ইন্ডিয়ার কারাগার থেকে বাবু মন্নানকে তারা ছুড়ে আনবে, এটা তারা একটা ট্রেনিং দিতেছিল। এটা আবার ইন্ডিয়া খবর গেছে যে এটা তারা বিদ্রোহ করছে, ক্যাপ্টেন হামিদ আইসা আমাদেরকে নিয়ে, ওই যে আমরা যারা এই যুদ্ধ করলাম অনেক, আমরা মদন থেকে অনেক সার বিক্রি করে অনেক টাকা পয়সা নিয়ে গেলাম, ক্যাপ্টেন হামিদের কাছে টাকাটি জমা দেওয়ার পরে উনি বললো যে সামনে যুদ্ধ করতে হবে, আমাদের একটা শত্রু আছে। তখন আমরা বিশুর ভাষা বংশীকুণ্ডা বলে বিশুর ভাষা বলে দুটা নামই পরিচিত, বংশীকুণ্ডা ওইটা অ্যাটাক করতে, তখন ক্যাপ্টেন হামিদকে নিয়ে আমাদেরকে নিয়ে ক্যাপ্টেন হামিদকে এই তারা অ্যাটাক করলো, অ্যাটাক করলো, তারাও আসলো, তারা এসে বললো যে যুদ্ধ করলো না, তারা মেসেজ নিয়ে আসলো একজন, আমরাও গেলাম আলাপ হইলো, পরে ক্যাপ্টেন হামিদ বললো যে আপনারা কী করেন, যেন আমরা বাংলাদেশের জন্য যুদ্ধ করি, তো আপনারা যুদ্ধ করবেন তো ইয়ে করেন আমাদের সাথে চলে, হ্যাঁ আমরা যদি খাবার দেন যুদ্ধ করবো, তাহলে আপনাদের কাছে কোনো গোপন কিছু আছে, যে না গোপন দেখার নাই, আসেন। পরে আমরা গেলাম, যাওয়ার পরে এই সব কিছু দেখলাম, দেখলাম যে তেমন কিছু নাই, ক্যাপ্টেন হামিদ তোর তার মূল পরিচয়টা দিল, এতক্ষণ বলছিল যে আমি ক্যাপ্টেন হামিদের টুয়াইসি রফিকুল বাড়ি, পরে যখন বললো যে না আমি নিজেই ক্যাপ্টেন হামিদ, পরে মোজাফর সেলিউট দিল, সেলিউট দিয়ে বললো স্যার আমি বুঝতে পারি নাই, আসেন। পরে খাসি জব করলো, খাওয়া দাওয়া হইলো, পরে তাদেরকে কাজ দিল, কাজ দেওয়ার পরে আমাদের জড়ো করে ক্যাপ্টেন হামিদ আমাদেরকে নিয়ে আসলো, নিয়ে এসে ওই জলসা গ্রাম, জলসা একটা গ্রামে ট্রেনিং সেন্টার করলো একটা, করে বললো যে তোমরা চারজন ট্রেনিং সেন্টার ট্রেনিং দেওয়া, আলী আকবর, আবুল কাশেম, আলী আকবর মারা গেছে, আবুল কাশেম জীবিত আছে, আর মুক্তি ভাইও জীবিত আছে, আমরা চারজনকে ডাকি আসলো যে তোমরা ট্রেনিং দেওয়া, এখানে তোমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করো, ইন্ডিয়া ট্রেনিং ক্লোজ হয়ে গেছে, আর ওই গ্রুপটার গতিবিধি তোমরা লক্ষ্য করো, যদিও তাদেরকে ছাড়িয়ে আসছি ওরা কী বলে করে গতিবিধি লক্ষ্য করো, এখানে ট্রেনিং দেওয়া অবস্থায় ভারতের বিমান উঠল, আমাদের সামনে দিয়ে ভারতের বিমান আসলো, ক্যাপ্টেন হামিদ এই ধরমপাশা গিয়ে ফাইট দিল, ওই ধরমপাশা কাশি ধরমপাশাকে ফাইট দিল, তখন যখন গোলাগুলি শুরু হইলো তখন আমরা ট্রেনিং রাখি, একদিন গেলাম ক্যাপ্টেন হামিদের সাথে যোগাযোগ করলাম, তো ক্যাপ্টেন বললো না তোমরা ট্রেনিং দাও, আমরা সাফিসিয়েন্ট, আমরা পারবো, যুদ্ধ হলে এই যুদ্ধে আবার পাঞ্জাবিরা হারলো, থানা ছেড়ে গেলো কথা সত্য, কিন্তু সেই যুদ্ধে আমার ক্লাসমেট মারা গেল মোয়াজ্জল হোসেন, এই সাফায়েত কোম্পানির মুক্তিযোদ্ধা, আমার ক্লাসমেট, আমি মুক্তিযোদ্ধা আমার গ্রুপের না কিন্তু আমার কলেজ জীবনের ক্লাসমেট, মোয়াজ্জলের লাশ তৈরি করলো, আমাদের কোম্পানির লোক তৈরি করে নিয়ে গেলো, তার বাড়িতে দিয়ে আসলো, তৈরি করলো, মোয়াজ্জলের বোন বিয়ে করলো, তার বোনটা এখনো আছে ওইখানে থাকা অবস্থায়, পরে তো বিমান উড়লো, বিমান উড়লো একদিন বিকালে, তো শুনতেছি মধুর স্মৃতি,
যে এই কথাটা চিরদিন মনে থাকবে, এই যে ভারতীয় বেতারে বলতেছে, ভারতীয় বেতারে বলতেছে জেনারেল রাও ফরমান আলী কি চিরজি এলান হ্যাঁ আপ চারিত্র সে গিরতা হওয়া আপ সিপাহী হাম সিপাহী কুই সিপাহী কার সামনে হাতিয়ার ডালনা কুই শরম নেই হাতিয়ার ডাল দি। কথাটা খুব স্মরণীয় থাকবে, রেডিও শুনতেছি হঠাৎ করে এটা বলল, এটা তৎকালীন যারা যুবক বা বয়স ছিল রেডিও শুনে তারা সবাই বলতে পারবে, সবাই শুনছে এই কথাটা। এত 16 ডিসেম্বর দেশ স্বাধীন হইল, আমরা এ করলাম ক্যাপ্টেন নির্দেশে, ক্যাপ্টেন হামিদের নির্দেশে অপেক্ষা থাকলাম, তো ওয়্যারলেস নাই মোবাইল নাই নির্দেশের পাইলাম, ক্যাপ্টেন আমার তো বললে গেছে ক্যাপ্টেন হামিদ কিশোরগঞ্জ ফাইট এ করছে। এরপর আমাদের গ্রুপের যারা আসে তারা এখান থেকে রওনা দিকে, আমি বাড়িতে চলে আসছি, অন্য অন্য যারা আসছিল তারাকে জয়েন করছি, কারণ কিশোরগঞ্জ কিন্তু যুদ্ধ 18 ডিসেম্বর পর্যন্ত হয়েছে, এটা একটা ইতিহাস। 16 ডিসেম্বর সমস্ত বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, কিন্তু কিশোরগঞ্জ এই একটা গ্রুপ মৌলানা আতার আলী গ্রুপ, সত্য কথা যেটা বলা হয় মৌলানা আতার আলী গ্রুপ সারেন্ডার করে নেয়, তারা 18 ডিসেম্বর সারেন্ডার করছে। আমাদের লোকেরা অনেকরাই গিয়ে কিন্তু এখানে জয়েন করছে, এই কিশোরগঞ্জ কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করছে। প্রদীপ চৌধুরী একজন আছে কালীবাড়ি রোডের মহানজীবিত আছে, তার মাথায় গুলি সে কিশোরগঞ্জকে পাইটি অংশগ্রহণ করছে। মনে কী বলবো, অনুভূতি এখন বয়স হয়েছে, তখনকার অনুভূতি এখনকার অনুভূতি তো এখন বেশ কম, তো অনুভূতিতে আমি এটুকুই বুঝতে পারি এখন কোনো মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা পরিচয় দিতে লজ্জা বোধ করে, একটু গর্ববোধ করে, অধিকার থেকে বঞ্চিত আমরা, আমরা শোষিত এটা বুঝছি, এটা বোঝার বয়স হয়েছে। রাজনৈতিক নেতারাও বলছি, মুরব্বীরাও বলছি, আমরা শুনছি তারুণ্য ছিল, প্রয়োজন মনে করছি, প্রতিবাদ করছি, যুদ্ধ করছি, কী পাবো বা কী পাবো না এটার আশায় তো করি নাই। এখন বুঝতেছি যে উদ্দেশ্য যুদ্ধ হয়েছিল, একটা উদ্দেশ্য নিয়ে অনেক পাওয়ার ছিল যুদ্ধের মাধ্যমে, অনেক কিছুই পাইছিলাম, মানচিত্র পাইছি আর কিছু সংখ্যক লোক ক্ষমতা পাইছে, কিছু সংখ্যক লোক মৃত্যুকে ব্যবহার করে ভক্তভুক্তকেও পাইছে, কিন্তু প্রকৃত আমভাবে সাধারণ মানুষের জাতি যা পাওয়ার সেটা পূর্ণ এখনও পায় নাই, হয়তো পাইতে পারে যে মুক্তিযুদ্ধের চেতনায় থাকে মানুষ, চেতনা থাকে এবং এই চেতনায় মানুষ কাজ করতে থাকে তাহলে পাইতে পারে। প্রজন্মের কাছে আমার আহ্বান থাকবে তারা যেন প্রচুর লেখাপড়া করে এবং মুক্তিযুদ্ধ সম্বন্ধে জানে, ইতিহাস পড়ে, ইতিহাস থেকে শিক্ষা নেয় এবং সৎ এবং নিষ্ঠার সাথে কাজ করতে হবে, যে কোনো কাজে সততা বজায় রাখতে হবে, সত্য অসত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্য বলতে হবে, এইটুকু বলার সৎ সাহস থাকলে হবে এবং এই মুক্তিযুদ্ধের মানে চেতনাকে বুকে ধারণ করলেই ভবিষ্যৎ উজ্জ্বল হবে।